পূর্ব বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে কিন্তু তারই মধ্যে উদ্বেগ বাড়িয়েছে জেলার একটি থানার ১৬ জন পুলিশকর্মীর রিপোর্ট পজিটিভ আসায় চব্বিশ ঘন্টার মধ্যে খণ্ডঘোষ থানার ওসি সহ ষোলো জন পুলিশকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসে তবে এই থানার ওসি দ্বিতীয়বার আক্রান্ত হলেন এর আগে আক্রান্ত হয়েছিলেন সুস্থ হয়ে কাজে যোগও দিয়েছিলেন কিন্তু আবার তিনি আক্রান্ত হয়েছেন জানা গেছে পরিষেবা সচল রাখার জন্য আগামী তিন দিন পাশের একটি বিল্ডিংয়ে থানার কাজকর্ম চলবে এই তিন দিন থানাকে সম্পূর্ণ স্যানিটাইজ করার প্রক্রিয়া চলবে এর আগেই পালসিট পুলিশ ক্যাম্পের ষোলোজন পুলিশকর্মী করোনা রিপোর্ট পজিটিভ আসে জেলার আরও একটি থানায় আবার ষোলো জন পুলিশকর্মী রিপোর্ট পজিটিভ আসায় পুলিশ মহলে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়েন তার জন্য এই কঠিন পরিস্থিতিতেও তারা কাজ চালিয়ে যাচ্ছেন বিরো রিপোর্ট বর্ধমান নিউজ লাইভ